মহব্বত কেজি দরে পাওয়া যায় না, মহব্বত বাজারে কিনতে পাওয়া যায় না, মহব্বত স্বর্গ থেকে আসে রে। বেলাল আজান দিব সেই দিন না জানে বেলাল কেমন করুন কণ্ঠে আজান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো নবীর বানানো আজানের পাখি হজরতে বেলা, মুরব্বীরা ডাক দিকে তোরা কই রে, তোরা কই, তোরা কই, পাখি পাইছি আজানের পাখি পাইছি, তাড়াতাড়ি আই ভালোবাসার পিঞ্জিরে তারে বন্দি কর, আয় সবাই দৌড়ায় আসছে। বেলাল তুমি কি জানো না, তুমি আজান দিলে আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগবে, তুমি কেমনে নবী ইন্তিকালের পর তুমি আবার আমাদেরকে শূন্য বানায় চলে গেছো, কয় আমারে বাধা দিও না আমি চলে যাই। বেলাল রওনা দিয়া দিছে চলে যাবে, কিন্তু মক্কা বা মদিনাবাসীরে কয় বেলাল তুমি যাইও না, তুমি মসজিদে আজান দিও। বেলাল কয় না না আমি আজান দিতে পারবো না, আমার বাধা দিও না আমি মদিনাতেই থাকতে পারবো না। এই কথা বলার পরে কিছু কিছু মুরব্বীরা ঠিক আছে তুমি চইলা যাইবা অসুবিধা নাই, তবে একটা বার তুমি মদিনার আকাশে আজান দিয়া যাও। এই বেলাল বলে আমি পারতাম না, আমার কলিজাটা ভাঙবো না তোমরা আমি চইলা যাই। এবার আরেক দল ডাক দিয়ে কি বেলাল ঠিক আছে তুমি যদি না পারো তাইলে শুধুমাত্র আজান লাগবে না, তুমি শুধু মদিনায় থাকবা যাইতে পারবা না। দুইটা দল হয়ে গেছে, এক দল কয় বেলাল তুমি মদিনাতে থাকো, আরেক দল বলে বেলাল তুমি আজান দাও। হুট করে আরেকটা দল ডাক দিয়ে কয় তোমরা সবাই মিল্লা যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না, যদি বলো বেলাল তুমি মদিনায় থাকো যেই সেই মদিনায় বেলাল থাকবে না। তাইলে কি করবো, কই বেলাল রে যদি মদিনায় থাকাইতে হয় আর বেলাল কি যদি মদিনায় আজান দেওয়াইতে হয়, তাইলে এই মদিনায় দুইটা ছেলে আছে তারা বললে বেলাল থাকবে, তারা বললে বেলাল আজান দিব। উরা ডাক দিয়া কই এমন দুইটা লোক কেডারে, কই দুইটা লোক হলো একটা হলো নবীর নাতি ইমাম হাসান আর একটা হলো নবীর নাতি। আমার নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, অথচ লোকটা হলো দুনিয়ায়, লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। ইন দি মিন টাইমে যখন লোকের পায়ের আওয়াজটা শুনল, এখন এমন কেমন ভাগ্যবান ব্যক্তি যে দুনিয়ার জমিনে চলাফেরা করে আর তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়, এটা সাধারণ মানুষের পায়ের আওয়াজ না, এমন একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায় যার চেহারাটা দেখতে বেশি ভালো না, যার দাঁতগুলো হলো উঁচা উঁচা, যার জিব্বার মাথা হলো কাটা। আমার নবী বলেন আমি জান্নাতে গিয়ে তার পায়ের আওয়াজ শুনতে পেরেছি, এই লোকটা হলো আজানের পাখি যার নাম হইল হযরতে বেলাল। আল্লাহু আকবার। তার মানে প্রমাণ পেয়ে গেলাম, তার মানে প্রমাণ পেয়ে গেলাম, আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, কাহারো চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর সুন্দর আমার আল্লাহ তার জন্য দরজা খুলে দেয়। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ শুনলেন, শোনার পরে আমার নবী দুনিয়ার জমিনে যখন আসলেন, আয়েশা বেলালরে ডাক দিয়ে বলছিলেন বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে কেন আমি সবে বরাতে নফল ইবাদতের কথা বলছি শুননা যান, তুমি এমন কি আমল করো, তুমি চলাফেরা করো দুনিয়ায় কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি। বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো,
আমি যেই মসজিদের আজান দেই সেই মসজিদের ইমাম আপনি। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা ভাই? মুয়াজ্জিন ইকামত দেয়, নবী ইমামতি করে, এটা কি সাধারণ খবর? ইয়া রাসূলুল্লাহ, নবী হাব, আমি যেই মসজিদের ইকামত দেব সেই মসজিদে আপনি বলেন ইমাম, কিন্তু ইমামতি করেন আপনি, আমি মুয়াজ্জিন, কিন্তু নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবার আপনার সঙ্গে গিয়ে কথা বলে, আপনার সঙ্গে প্রেম বিনিময় করে, কিন্তু আমি দেখতে কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, আমি দেখতে বিশ্রী, আমি আপনার নামটা ভালো করে আজানে উচ্চারণ করতে পারি না, কারণ বিয়াদবরা আমার জিব্বার মধ্যে আগুন, লোহার আগুনের শেখ দিয়ে আমার জিব্বাটারে খাটু করে দিয়েছিল, কেন আমার জিব্বা দিয়ে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকির করার কারণে বিয়াদবরা আমার জিব্বার মধ্যে আগুনের শেখ লাগাইয়া দিছে, এই জন্য আমি আপনার নামটা ভালো করে নিতে পারি না গো নবী, এই জন্য প্রতিদিন নামাজের পরে সব সাহাবারা সুন্দর সুন্দর সাহাবারা গিয়ে আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আমি শরমে আপনার সামনে যাই না। মুরব্বী বাবা শুনেন, আমি শরমে আপনার সামনে যাই না, যদি আপনার সামনে যাই না, কিন্তু আপনার ভালোবাসার নজর যেন আমার দিকে সব সময় থাকে, আমি যদি আপনার কাছে যাইতে না পারি, আপনার কাছে যেন আমি থাকি, আপনার ভালোবাসার নজর যেন আমার দিকে থাকে গো নবী, এই জন্য আমি সব সময় দুই রাকাত নফল নামাজ পড়ি। আমার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ তারে খাঁটি বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে। তোরে কি বুঝাবো এই সময়ের দাম কত? যেই টাইমে মুয়াজ্জিন মসজিদে আজান দেয় শাহাদত আঙ্গুল দিয়া, ওই টাইমে তুমি এই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলো, যেই টাইমে মুসল্লিরা নামাজ পড়ে ওই টাইমে নামাজে যেই মুসল্লিরা আশহাদু আল্লাহ বলে আঙ্গুল তোলে, ওই নামাজের টাইমে তুমি এই আঙ্গুল দিয়া দৈরা ক্রিকেট খেলার বল মারো, নারে না যুবক পায়ে দৈরা বলি, পায়ে দৈরা বলি, আমার ওয়াজগুলারে নেগেটিভভাবে না নিয়া দিলটা নরম করে দাও। বেলাল গো নবী গো, শুধুমাত্র আপনার ভালোবাসা পাইবার লাগিয়া আমি আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়া দোয়া কইরা বলি, আল্লাহ আমি দেখতে বিশ্রী আর দেখতে কথা বলতে পারি না, এই জন্য নবীর সামনে যাই না, প্রেম খুললা কইতাম পারি না, যদি আমি দূরে নবীর রাইকো আমার কাছে, কিন্তু আমি যেন নবীর মায়ার নজর থেকে মাহরুম না হয়। এই আমার রায়তলার বাবা, ও কাইতলার বাবা, কেন আমি তাহিরি নবী নবী করি, হে কেন আমরা সুন্নি ওলামায়ে কারাম নবী নবী করি, আমরা যদিও ভাঙ্গা করে আছি, নবী আমার ডাক দিয়া কই আল্লাহ, ওরা যদি বড় লোক হয় তাইলে হজ করতে আইব, ও আল্লাহ আমার কিছু গরিব আছে, ওরার টাকা থাকবে না, কিন্তু মদিনার জন্য ওরা রাতের বেলা কানবে, আমার কিছু উম্মত হবে, এরার টাকা থাকবে না, তারা মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ও আল্লাহ গো এদের জন্য কি কন্ডিশন? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি কোনো চিন্তা কইরেন না, আপনার সন্তুষ্টি তোই আমি আল্লাহ কামনা করি, আপনার উম্মত যখন জুম্মার নামাজে চলে যাবে, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, আপনার উম্মত যখন মিসকিন উম্মত যখন মদিনায় আসতে পারবে না টাকার অভাবে, এরা যখন মহব্বতে জুম্মার নামাজ পড়তে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় হজের সওয়াব দিয়া দিব। এরপরে আমার নবীর হয় না
নবী কয় আল্লাহ গো আমার উম্মত তো টাকা থাকলে বছরে বছরে যাবে কিন্তু সব সময় যেতে পারবে না আমার উম্মত তো শুধুমাত্র জুমার দিন হজরে সওয়াব পাবে কিন্তু নবীর মন চায় যেন যখন টাইম পায় তখন হজরে সওয়াব যেন পায় আল্লাহর হাবিব কয় উম্মত উম্মত তোরা যখন মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবি কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না আমার আল্লাহ তোদের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে জোরে জোরে কোন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে হজের সওয়াব দিয়ে দিবেন আমার আল্লাহ এই জন্য পায়ে ধরে বলি মহব্বত এমন একটা জিনিস কেজি ধরে বাজারে পাওয়া যায় না এই মহব্বত আসে আমার আল্লাহর মহব্বতের উসিলাই কথা বলেন ঠিক কিনা হৃদয়টা নরম হয় নবীর ভালোবাসার উসিলাই ও বন্ধুরি বেশি লম্বা করব না তবে কথা একটাই তুমি আজকে রাইতলা ভাঙ্গা করে বসে রইছো কিন্তু নবী নবী কইরা কানতেছো তুমি আজকে কাইতলা ঘরে বসে আছো নবী নবী করে কানতেছো সাম্বারে নিম্বারি টান মান্দাল সহকারে কত জায়গায় তোমরা মান্দার প্রচার গেছে রে বাবারা শেরপুর জোলাই ফারার বন্ধুরা যত জায়গায় থেকে তোমরা এসেছো মনে রাইকো নবীকে টাকার জোরে পাওয়া যাবে না নবীকে ক্ষমতার জোরে পাওয়া যাবে না নবীকে ক্ষমতার জোরে দেখা যাবে না গো আমার নবীকে দেখতে গেলে লাগবে শুধু নবীর মহব্বত হাত তুলে বলো ঠিক কিনা বলো শিক্ষিনা বলেন এই জন্য অনুরোধ করে বলি মহাব্বত লাগবে ভালোবাসা লাগবে আমার নবী বলেন আমি জান্নাতের গেটে 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 রুমে রুমে বেলালের আওয়াজ পাইলাম এই বেলাল কেডা জানেননি যেই বেলালে আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একবার মদিনা ছেড়ে দিছে কই যেই মদিনাই নবী নাই যেই মদিনায় চাইলেই নবী দেখা যায় না যেই মদিনার রাস্তা দেখলে নবীর কথা মনে হয় যেই মিম্বার দেখলে নবীর খুতবার কথা মনে হয় এই মদিনায় আমি থাকবো না রাতের অন্ধকারে বেলাল মদিনা ছাইরা দিছে কিন্তু অনেক দিন ধরে মানুষ পাগল হয়ে গেছে বেলাল কই বেলাল কই বেলাল কই অনেক দিন পরে বেলাল একদিন রাতের বেলা নবীর স্বপ্ন দেখে নবী আয়েশা ডাক দিয়ে কয় বেলাল তুমি কি আমার দেখার মনে চাই না স্বপ্নটা দেখে বেলাল একটা দৌর মারছে মদিনায় মদিনায় প্রথম জায়গায় মসজিদের মধ্যে ঢুকছে মিম্বরের দিকে তাকায় বেলাল পাগলের মতো নয়া গেছে দৌড়াই আবার বেলালে আমার নবী রওজার কাছে গিয়া পাগলের মতো হইয়া গেছে কিন্তু বেলাল যাওয়ার সময় মুখটা বাইন্দা গেছে কেউ যেন তার না চিনে ওই বেলাল মুখটা বাইন্দা ঘুরে একবার রাস্তায় যায় আবার মসজিদে যায় নবী রওজায় যায় কিন্তু বেলাল নবীর এত মহব্বত করত কিন্তু বেলাল আর কথা কয় না শুধুমাত্র কান্দে আর কান্দে কিছু কিছু মানুষ কয় কি ব্যাপার লোকটা কেডা চোখের মধ্যে কাপড় দিয়ে বাইন্দা রাখছে পাগলের মতো মনে হয় আরে রাইতলাই তুই একটা লোক যদি চোখ বাইন্দা বাইন্দা করে মানুষে তারে সন্দেহ করব কিন্তু ওই লোকটা চোখটা বাঁধছে যেন মদিনার মানুষ তারে না চিনতে পারে হেবার বেলাল রাস্তা দিয়ে হাঁটতেছে কিছু কিছু ছোট ছোট পোলাপান পিছনে লাগিয়ে গেছে এটা পাগল করতে গাইল কিন্তু বেলাল অনেক পরে রাস্তা দিয়ে হাঁটে আর পাথরে দেখে পাথরে চুমা দেয় ছোট ছোট পোলাপান মুরব্বীরা কয় মুরব্বীর একটা পাগল আইছে এই পাগলটা সব পাথরে চুমা দেয় না মাঝে মাঝে কিছু পাথরে চুমা দেয় এমন পাগল তো দেখি নাই মুরব্বীরা ডাক দিয়ে গিয়ে তুমি কে মুখ খুলো কয় না মুখ খুলবো না আমারে মুখ খুলতে বইল না তাইলে যদি মুখ খুলতে না বলো তাইলে একটা কথা বলি তুমি সব পাথরে চুমা দাও না মাঝে মাঝে পাথরে কেন চুমা দাও এবার ওই বেলাল ডাক দিয়ে গে আমি সব পাথরে চুমা দেই না ওই পাথরগুলাতে চুমা দেয় যেই পাথরে আমার নবী কদম মুবারক রেখে
রাতের বেলা হয়তো ওয়াজটা করতেই পারি না, কলজা ফাইটা যায়। আর এটা কেমন পাগল, নবী কোন পাথরের মধ্যে কদম রাখছে পাগলাই সিনে। মদিনাবাসীরা ডাক দিয়া কই তুমি কে গো, জীবনে কত পাগল দেখছি এমন পাগল দেখি নাই, মুখটা খুলো। না আমার মুখ খুলতে বলেন, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার জোর কইরা তার মুখটা খুলছে, খুললা দেখতাছি এটা তো কেডা নারী, এটা তো নবীর বানানো আজানের পাখি হজরতে বেলা। মুরব্বীরা ডাক দিকে তোরা কই রে, তোরা কই, তোরা কই, পাখি পাইছি আজানের পাখি পাইছি, তাড়াতাড়ি আই ভালোবাসার পিঞ্জিরে তারে বন্দি কর, আয় আয়। সবাই দৌড়ায় আসছে, বেলাল তুমি কি জানো না, তুমি আজান দিলে আর সে আজিমের মধ্যে ধাক্কা লাগবে। তুমি কেমনে নবী ইন্তিকালের পর তুমি আবার আমাদেরকে শূন্য বানায় চলে গেছো, কয় আমারে বাধা দিও না আমি চলে যাই। বেলাল রওনা দিয়া দিছে চলে যাবে, কিন্তু মক্কা বা মদিনাবাসীরে কয় বেলাল তুমি যাইও না, তুমি মসজিদে আজান দিবে। বেলাল কয় না না আমি আজান দিতে পারবো না, আমারে বাধা দিও না আমি মদিনাতেই থাকতে পারবো না। এই কথা বলার পরে কিছু কিছু মুরব্বীরা কয় ঠিক আছে তুমি চইলা যাইবা অসুবিধা নাই, তবে একটা বার তুমি মদিনার আকাশে আজান দিয়া যাও। এই বেলাল বলে আমি পারতাম না, আমার কলিজাটা ভাঙ্গো না তোমরা আমি চইলা যাই। এবার আরেক দল ডাক দিয়ে কি বেলাল ঠিক আছে তুমি যদি না পারো তাইলে শুধুমাত্র আজান লাগবে না, তুমি শুধু মদিনায় থাকবা যাইতে পারবা না। দুইটা দল হয়ে গেছে, এক দল কয় বেলাল তুমি মদিনাতে থাকো, আরেক দল বলে বেলাল তুমি আজান দাও। হুট করে আরেকটা দল ডাক দিয়ে কয় তোমরা সবাই মিল্লা যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না, যদি বলো বেলাল তুমি মদিনায় থাকো, যেই সেই মদিনায় বেলাল থাকবে না। তাইলে কি করবো, কই বেলাল রে যদি মদিনায় থাকাইতে হয় আর বেলাল কি যদি মদিনায় আজান দেওয়াইতে হয়, তাইলে এই মদিনায় দুইটা ছেলে আছে তারা বললে বেলাল থাক, তারা বললে বেলাল আজান দিব। উরা ডাক দিয়া কই এমন দুইটা লোক কেডারে, কই দুইটা লোক হলো, একটা হলো নবীর নাতি ইমাম হাসান আর একটা হলো নবীর নাতি। কোন জায়গায় টাচ করছে, কোন জায়গায় ঢুকা দিল, দৌড়াইয়া গেল বেলালের কাছে। হুসাইনের ডাক দিয়া কই হুসাইন গো, একটু চলেন না চলেন কোথায়, কই বেলাল আইছে বেলাল আইছে। আপনার মদিনার অনেকে বলছে বেলাল থাকার জন্য থাকে না, বেলালকে আজান দেওয়ার জন্য দেয় না। আপনারা যদি একটা বলেন হয়তো আমাদের মনের আশা পূরণ হবে, আপনারা না আমার দয়াল নবীর আদরের দুলাল। এবার হযরতে হাসান হুসাইন যখন আসলো, আয়েশা ডাক দিয়ে বলেন কি ব্যাপার, মুরব্বীরা বলে বে হুসাইন হো জান্নাতের সর্দার দল, হো শেরে খোদা মাওলা আলীর পোলা, ও জান্নাতের সর্দারিনীর বেটা, ও নবীর পাকের আদরের নাতি, আপনারা কন্যা বেলাল একটু আজান দেওয়ার জন্য। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বেলাল ও নবীর পাগল, ও নবীর পাগল, একটু আজান দিয়া মনটা শান্তি দিতে পারবেন নি, ওই আজানটা আজকে দিবেন নি, যেই আজান তার সে আজিমের মধ্যে। হুসাইন যখন বলছে বেলাল মাথা না নুয়ায় ভাবাইছে, কারণ আমি কষ্ট পাবে, হুসাইন যদি কষ্ট পায়
আমার নবী কষ্ট পাবে, নবীর কষ্ট দেখনি বেলালের বেলালগিরি শেষ। হুসাইন বলার সাথে সাথে ইমাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জান্নাতের আদরের পাখি, আমি আজান দেওয়ার জন্য রাজি। এলান হয়ে গেল, ও আজানের পাখি আজান দিব। মদিনার অলিতে গলিতে মানুষ পাগল হয়ে গেল। এবার যখন সব এলান হয়ে গেল, ওই এলান হওয়ার সাথে সাথে মুরব্বীরা জ্বর তুলছে, মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরোইছে, আর ছোট্ট ছোট্ট পোলাপান আলাদা একটা গ্রুপ বানাইয়া ওই তারা মসজিদ নবীর পাশে নাই। মুরব্বীরা বেলালের কাছে বসছে, মহিলারা মসজিদের পিছনে বসছে, কিন্তু ছোট ছোট পোলাপানগুলো নবীর ওজার পাশে চইলা গেছে। এবার মুরব্বীরা ডাক বলে, এ ছোট্ট পোলাপান, তোরা বেলালের কাছে না বৈশাখ কেন নবীর রওজাই গেলি? ছোট ছোট পোলাপান ডাক দিয়ে কয়, আমরা নবীর রওজায় গেছি, আমার আম্মা কইছে, আমার আব্বা কইছে, এই বেলাল নাকি নবীর ইন্তেকালের পর মদিনা ছাইড়া চলে গেছে, নবীর মহব্বতে সে পাগল হয়ে আবার আইছে, খান দিবে আমার নবীর রওজা থেকে বের হয়ে আসবে। এই ছোট্ট ছোট্ট পোলাপান নবীর রওজায়, আর মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইয়া গেছে। আমি প্রায় অনেক বছর আগে একটা গজল শুনছিলাম, মাঝে মাঝে কইতা আমি এটা বুড়া মানুষের গজল, পুরান গজল, এখন ওয়াজের বয়স আইসা দেখতেছি এই গজলটা আমাদের তিন ঘন্টার ওয়াজের মতন। উঠো বিল্লাল মিনারাতে, বলেন না বা, উঠো বিল্লাল মিনারাতে সময় বই যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মোহে মনে গেছন নূরের নবীর পাগল, খুঁজে পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, বিল্লাল যখন আজান দিল বেগুসইয়া পইরা গেল, এ মনে গেছে দয়াল নবীর পাগল, কই যা পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহ 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 আল্লাহ, হায়রে ওরাই তোলার মানুষ, মহব্বত কেজি দরে পাওয়া যায় না, মহব্বত বাজারে কিনতে পাওয়া যায় না, মহব্বত স্বর্গ থেকে আসে রে, বেলাল আজান দিব। সেই দিন না জানে বেলাল কেমন করুন কণ্ঠে আজান দিল, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার ও রাসূলুল্লাহ ইশ আশহাদু আন্না মুহাম্মাদ মুহাম্মদ নাম বলার সাথে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায় আজান দাও গো মধুর সুরি শুনবার মনে লুকিরাকে বেলাল তুমি পয়রা গেলা কেন বেলাল ডাক দিয়ে কই আমি আজানের ভিতরে আমার নবীর নাম লইছি কিন্তু আমার নবীর চোখে দেখি নয় নবীর নাম নিব নবীরে দেখব না আমি ব্রে আমি মাথা এলোমেলো হইয়া গেছে ও বন্ধুরে নবীর নাম লইয়া আওয়াজ হইয়া গেল নাই নাই বেলাল নাই গো এই প্রেমের খবর আমার নবী সারা কেউ বুঝবে না এ আমার মুরব্বী আব্বারা যুবক ফুলাপান তোরা কান্দস কেন তোরা কান্দস কেন জানোস নি এমন একটা মসজিদে আজান হয় কিন্তু বেলালের প্রেম পাওয়া বড় দায়ী এই জন্য আব্বুরে আমি আসলে দিনের বেলা মাহফিলগুলো এমন ভাবে করার সময় আমার হয় না কিন্তু কেন যেন দিলটা পাগলের মতো হইয়া গেছে দিনে রাইতে চব্বিশটা ঘন্টা এখন এখান থেকে যাবো মুরাদনগর ওখান থেকে মাহফিল করে যাবো বরুড়া বরুড়ার থেকে আবার যাবো আরেক জায়গায় কালকে দিনে আবার সিলেট মাহফিল রাত্রে রূপগঞ্জ মাহফিল এরপরে নবীনগর গাছতলা এই যে প্রতিদিন নবী নবী করি ও নবী গো নবী নবী কি শুধু করতে থাকবো আপনার দিদার আমরা রইব নি ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি হাত তুলে না হাত তুলে না নবীর মহব্বতে তুলো অগয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি আহাব জন্ময় আমার বাংলাদেশে জন্ময় হায় রেখেছো আমায় পাগল কর জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করি নবী গো নবী লোকের নিন্দা তাহির কিচ্ছু আসে যায় না ও নবী লোকের নিন্দা আমার কিছু আসে যায় না একবার যদি তুমি বলো তাহিরি রে তোরে কবুল কইরা ফলাইছি ও নবী আমার আর কিছু লাগবে না গো নবী আমি তো জানি আপনি নবী উম্মতের দরদি উম্মতের দরদি তুমি রাইতল বাসি পাগল জানি ঠিক কিনা বলো উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি হাতয়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না ঘুমের ঘরে হা দয়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে ও নবী গো এই পাগলগুলো একটাও হাসে না তুমি তো সবই দেখো
ওদের সামনে আমি তোমার একটা প্রেমিকের বয়ান করি, ওরা কান্দে। এবার নবী হিসাবটা মিলায় নেন, আপনার প্রেমিকের কথা শুননা যদি এরা এমন ভাবে কান্দে, এই পাগলগুলো আপনি নবীর কত পাগল। এদেরকে স্বপ্নে একবার দিদার দেন না গো নবী। ও নবী শেষ বেলায় একটা কথা কমু, এই দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, এই দুনিয়ার সন্তান আমার কাছে তুচ্ছ, এই দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ, এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আমার কাছে তুচ্ছ, ওয়ান্নাস আজমাইন যা আছে সব আমার কাছে তুচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বত আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আল্লাহ, আমাদের সকলকে মরণের সময় নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ আমাদের এখানে অনেক অভাবী আছে, অভাবে অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের এখানে অনেক ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা অনেকে কবরে গেছে, আল্লাহ যাদের কবরটাকে জান্নাত বানাই দেন। আমাদেরকে কবরে লাশটা রাখতে দিন নবী গো। ও নবী আপনার রহমতের সামিয়ানে আমাদেরকে রিসিভ করুন। আসেন দাঁড়িয়ে নবীর মহব্বতে দিলটা নরম কইরা নবীরে সালাম দিয়ে একসাথে দোয়া করে যাবো ইনশাল্লাহ। মা বাবার জন্য সবার মনটা এখন নরম আছে, দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নাবী।